তো গাইস দেখতে পাচ্ছ গাড়িটা আমরা বেঁধে দিয়েছি। আসতে
আছে। তো ভাই সাহেব, ফাইনালি আমরা গাড়ি টাড়ি খালি করে দেবো, চান টান করে দিচ্ছি, বেশ মজা হচ্ছে। কিন্তু আর বিধানের গাড়ি গাই সবটা খারাপ বিষয় হচ্ছে, শিবজিতের গাড়ি একটা খারাপ হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি চান করে উঠে তারপরে। তো ভাই সাহেব, ফাইনালি চান নান হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। আর গাইস দেখতে পাচ্ছ দই টই সব বাধা কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা অনেকটা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়েছে সেটাও তোমাদের দেখাই, যে গাড়িটার থেকে এখান থেকে মোবিল পড়ছে, এরকম ভিতর দিয়ে মোবিল পড়ছে এখান থেকে। আমাদের মানে কপালটাই ভালো যে গাড়িটা মানে গন্তব্যস্থ মানে যেখানে খালি করবে সেখানে এসেই খারাপটা হয়েছে, সেটাই একটা বড় ভালো বিষয়। চলো গাড়িটা টানতে টানতে নিয়ে যাই, দেখি বিধানের গাড়িতে বেঁধে নিয়ে যাবো। দেখতে পাচ্ছ বিধান আছে দাঁড়িয়ে, তো চলো দেখি। তো গাইস দেখতে পাচ্ছ গাড়িটা আমরা বেঁধে দিয়েছি। এই গাইস আমাদের সাথে খুব একটা খারাপ হয়ে গেল ভাই, দেখতে পাচ্ছ এখানে কতটা মোবিল পড়েছে দেখো, এই দেখো এইখানটা মোবিল পড়েছে আর ওখানটাতে মোবিল পড়েছে অনেকটা। তো গাইস চলো দেখি। তো ভাই সাহেব আমাদের গাড়ি তো আজকে খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা গাড়িটা নিয়ে যাচ্ছে টেনে টেনে, কোনো সাউন্ড আসছে না, এসাই তো দেখতে পাচ্ছ বিধান গাইস গাড়ি টেনে নিয়ে যাচ্ছে আর আমি আর সুজিত আসি। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি ভাই, আজকের দিনটা পুরো খারাপ গেল, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন ব্লগের সাথে। তো তোদের সঙ্গে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা, বাই বাই। আর এরকমভাবে ভালোবাসা সবাই দিতে থাকবে, তবেই আমাদের নতুন ভিডিও করতে করতে আরও মানে আগ্রহ জাগবে মন থেকে। তো অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখেছো লাইক করতে কেউ ভুলবে না। চলো টাটা, বাই বাই।